হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে হিউজ কিছু ট্রান্সফার আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো আপডেট আছে, প্রায় প্রতিটা টিমেরই বলতে পারো আপডেট আছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। সবার আগে বেঙ্গল সন্তোষ ট্রফি টিমকে অনেক অনেক কংগ্রাচুলেশনস সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছানোর জন্য। মে মাসের 2 তারিখে বেঙ্গল সন্তোষ ট্রফি টিম কেরালা সন্তোষ ট্রফি টিমের এগেনস্টে কিন্তু মাঠে নামতে চলেছে সন্তোষ ট্রফির ফাইনালে। রাত্রি 8টা থেকে কিন্তু সন্তোষ ট্রফির ফাইনাল হবে। এবং সবথেকে বড় যেটা বিষয়, এই সন্তোষ ট্রফিতে যে সমস্ত ফুটবলাররা ভালো পারফরমেন্স দিয়েছেন তাদের দিকে কিন্তু আইএসএলের বিভিন্ন ক্লাবের নজর গেছে। যেমন 21 বছর বয়সী মিডফিল্ডার পিএন নওফাল, তার দিকে কিন্তু নজর গেছে হায়দ্রাবাদ এফসি এবং ইস্টবেঙ্গল ক্লাবের। এই দুটো ক্লাবের তরফ থেকেই কিন্তু ইনকোয়ারি করা হয়েছে পিএন নওফালের প্রতি। অন্যদিকে লেফট ব্যাক মোহাম্মদ সাফিরকে কিন্তু সাইন করাতে চাইছে কেরালা ব্লাস্টার্স এফসি, জামশেদপুর এফসি এবং চেন্নাই এফসি। এছাড়া ডিফেন্ডার অজয় অ্যালেক্স, তাকে কিন্তু তুলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি। এছাড়া ডিফেন্ডার জি সঞ্জু, তাকে কিন্তু সাইন করাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। এছাড়া স্ট্রাইকার জেস্টিন টিকে, তার দিকে নজর গেছে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসির। আর সবথেকে বড় যিনি হট টপিক হয়ে আছেন, কেরালা সন্তোষ ট্রফি টিমের ক্যাপ্টেন জিজো জোসেফ, তাকে কিন্তু তুলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার্স এফসি, চেন্নাইন এফসি, জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গল। অর্থাৎ বুঝতেই পারছো, সন্তোষ ট্রফির এই টুর্নামেন্টে যারা ভালো পারফরমেন্স দিয়েছে তাদের অনেককেই কিন্তু আমরা আইএসএলের বিভিন্ন ক্লাবে দেখতে পেতে পারি পরবর্তী সিজনে। এই পুরো বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। এবার আসা যাক আইএসএলের কিছু হিউজ আপডেটে। প্রথমেই কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া কিন্তু কথাবার্তা শুরু করেছে 29 বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার লুইস মাচাডোর সাথে। হ্যাঁ বন্ধুরা, লুইস মাচাডো যিনি 2020-21 সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলেছিলেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন, 22টা ম্যাচে 7টা গোল স্কোর করেছিলেন। তারপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে তিনি চলে যান পোল্যান্ডের ক্লাব র্যাডোমিক রোডমে, সেখানে এখনও খেলছেন এবং তার সেই ক্লাবের সাথে 2024 সাল অবধি কন্ট্র্যাক্ট আছে। এবং এই মুহূর্তের ব্রেকিং আপডেট যেটা, এফসি গোয়া কিন্তু কথাবার্তা শুরু করেছে এই লুইস মাচাডোর সাথে। অর্থাৎ লুইস মাচাডোকে র্যাডোমিয়াক রোডম থেকে আনতে গেলে এফসি গোয়াকে অবশ্যই একটা ট্রান্সফার ফি দিতে হবে অথবা লোন ডিলে নিয়ে আসতে হবে, কারণ তার বর্তমান ক্লাবের সাথে 2024 সাল অবধি কন্ট্র্যাক্ট আছে। অন্যদিকে এবার কথা বলবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু সাইন করাতে চাইছে 20 বছর বয়সী হায়দ্রাবাদ এফসির লেফট ব্যাক আকাশ মিশ্রাকে। হ্যাঁ বন্ধুরা, আকাশ মিশ্রা যিনি লাস্ট 2 সিজনে দুরন্ত পারফরমেন্স দিয়েছেন, ডিফেন্স অ্যাটাক সব জায়গাতেই কিন্তু আকাশ মিশ্রাকে আমরা দেখতে পেয়েছি লাস্ট 2 সিজনে। এই সিজনেও হায়দ্রাবাদ এফসিকে চ্যাম্পিয়ন করার পেছনে আকাশ মিশ্রার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো এটিকে মোহনবাগান অফার করেছে আকাশ মিশ্রাকে। এছাড়া এবার কিন্তু রেসে নেমে পড়েছে কেবিএফসি। যদিও 2023 সাল অবধি কন্ট্র্যাক্ট আছে আকাশ মিশ্রার সাথে হায়দ্রাবাদ এফসির, তো সেক্ষেত্রে যেই ক্লাবই সাইন করাক আকাশ মিশ্রাকে অবশ্যই কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিতে হবে হায়দ্রাবাদ এফসিকে। হায়দ্রাবাদ এফসি আকাশ মিশ্রাকে ছাড়বে কি না এটাও একটা সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে কেবিএফসি কিন্তু আরও একজন বড় ফুটবলারের সাথে কথাবার্তা চালাচ্ছে, 23 বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার বা লেফট উইঙ্গার অ্যান্ড্রে গ্রিন। অ্যান্ড্রে গ্রিন যিনি অ্যাস্টন ভিলাতে খেলেছেন দীর্ঘদিন, অ্যাস্টন ভিলার হয়ে 40টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে অ্যান্ড্রে গ্রিনের। তারপর চার্লটন অ্যাথলেটিক, শেফিল্ড ওয়েডনেসডের মতো ক্লাবে খেলেছেন আর বর্তমানে খেলছেন স্লোভান ব্রাতিস্লাভাতে, সেখানে তার 2023 সাল অবধি কন্ট্র্যাক্ট আছে। তো কেরালা ব্লাস্টার্স এফসি বর্তমানে এই অ্যান্ড্রে গ্রিনের সাথেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে পরবর্তী সিজনে তাদের স্ট্রাইকার হওয়ার জন্য। তো দেখা যাক এই ডিলটাকে ক্লোজ করতে পারে কি না কেবিএফসি, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। অন্যদিকে এটিকে মোহনবাগানকে নিয়ে কাল থেকে একটা বিশাল বড় রিউমার মার্কেটে উঠেছে বলতেই পারো। তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান কিন্তু একজন বিশাল বড় মাপের ফুটবলারকে চেজ করছে, অর্থাৎ হিউজ একটা সাইনিং কিন্তু করতে পারে এটিকে মোহনবাগান। তারপর মার্কেটে কিন্তু একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে 27 বছর বয়সী জাপানের স্ট্রাইকার ইউটা টোয়োকাওয়াকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইউটা টোয়োকাওয়া যাকে কিন্তু অফার করেছে এটিকে মোহনবাগান, এরকম একটা আপডেট বেরিয়ে আসে। তবে তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে পারি, এই ইউটা টোয়োকাওয়াকে কিন্তু কোনোভাবে অফার করেনি এটিকে মোহনবাগান, বা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে একদমই নেই এই 27 বছর বয়সী জাপানের স্ট্রাইকার। তো এই রিউমারটা পুরোপুরি ভুল, তাই তোমাদের সাথে ক্লিয়ারলি জানিয়ে দিলাম।
অর্থাৎ ইউটা টোয়োকাওয়ার এই মুহূর্তে এটিকে মোহনবাগানে আসার কোনো রকম সম্ভাবনা নেই। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব তো ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল ক্লাবের দ্বিতীয় বিদেশি ফুটবলার হতে চলেছেন 33 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার আরিডাই কাবরেরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আরিডাই কাবরেরা অল সেট টু সাইন ইস্টবেঙ্গল ক্লাব। প্রি কন্ট্রাক্টে সাইন করতে চলেছেন আরিডাই কাবরেরা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে। আরিডাই যিনি লাস্ট সিজনে খেলছিলেন ওডিশা এফসিতে, ওডিশা এফসির হয়ে 17টা ম্যাচে 5টা গোল আর 1টা অ্যাসিস্ট করেছেন লাস্ট সিজনে। এর আগে স্পেনের বিভিন্ন বড় বড় ক্লাবে খেলেছেন, যেমন ম্যালর্কা, গিরোনা, রিয়েল বেটিস, সাবাডেল, ভ্যালেন্সিয়া বি, কালচারাল লিওনেসা, লাস পালমাসের মতো ক্লাবে খেলেছেন। সেখান থেকেই লাস্ট সিজনে ওডিশা এফসিতে এসেছিলেন আইএসএলে। তো এই মুহূর্তের ব্রেকিং আপডেট এটাই যে এই 33 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারকে কিন্তু অফার করেছে ইস্টবেঙ্গল ক্লাব এবং তিনি কিন্তু সাইনিং করতে চলেছেন, অর্থাৎ একদমই অ্যাডভান্স স্টেজে প্রি কন্ট্রাক্ট, যে কোনো মুহূর্তে সাইনিং হয়ে যাবে আরিডাই কাবরেরা সুয়ারেজের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের। অন্যদিকে তোমাদেরকে জানিয়েছিলাম যে লেফট ব্যাক জেরি এবং গোলকিপার বিশাল ক্যাথ দুজনকেই কিন্তু দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব পরবর্তী সিজনের জন্য। তো এই মুহূর্তের ব্রেকিং আপডেট যেটা, জেরি এবং বিশাল ক্যাথকে প্রি কন্ট্রাক্ট পাঠানো হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে জেরি এবং বিশাল ক্যাথ ইস্টবেঙ্গল ক্লাবেই জয়েন করছেন পরবর্তী সিজনের জন্য। অন্যদিকে এই মুহূর্তের আরও একটা ব্রেকিং আপডেট যেটা, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে 23 বছর বয়সী মিডফিল্ডার প্রিন্সেটন রেবেলোর সাথে। হ্যাঁ বন্ধুরা, এফসি গোয়ার অ্যাটাকিং মিডফিল্ডার এই প্রিন্সেটন রেবেলো, যিনি 2017 সাল থেকে এফসি গোয়াতে খেলছেন, মাঝে একটা সিজনে ইন্ডিয়ান অ্যারোজে গিয়েছিলেন, এই সিজনেও 17টা ম্যাচ খেলেছিলেন এফসি গোয়ার হয়ে এই প্রিন্সেটন রেবেলো। 2022 সালের মে মাসেই তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তের ব্রেকিং আপডেট বলতে পারো, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই প্রিন্সেটন রেবেলোকে দলে নিতে চাইছে এবং কথাবার্তা শুরু করে দিয়েছে। তো দেখা যাক এই ডিলটাকে ক্লোজ করতে পারে কি না ইস্টবেঙ্গল ক্লাব। অন্যদিকে এই মুহূর্তের আরও একটা ব্রেকিং আপডেট, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে 31 বছর বয়সী জামাইকার স্ট্রাইকার ডেসন ব্রাউনের সাথে। হ্যাঁ বন্ধুরা, ডেসন ব্রাউন যিনি কিন্তু আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এখন অবধি, 2019 সাল থেকে আইএসএলে খেলছেন, আইএসএলে 2019 থেকে 21 অবধি বেঙ্গালুরু এফসিতে খেলেছিলেন, 17টা ম্যাচে 3টে মাত্র গোল স্কোর করেছিলেন, অর্থাৎ বেঙ্গালুরু এফসির হয়ে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। তারপর তিনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে চলে যান নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে 2021 সালে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স দেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে 22টা ম্যাচে 12টা টোটাল গোল স্কোর করেন, যার মধ্যে লাস্ট সিজনে 12টা ম্যাচে 7টা গোল আর 1টা অ্যাসিস্ট আছে। লাস্ট সিজনে খুব একটা গেম টাইম পাননি, চোট আঘাত সমস্যায় অনেকটাই ভুগেছিলেন ডেসন ব্রাউন বলতে পারো। আইএসএলের কেরিয়ারে টোটাল 39টা ম্যাচে 15টা গোল আর 2টো অ্যাসিস্ট আছে ডেসন ব্রাউনের নামে। নর্থ ইস্টের সাথে তার কন্ট্র্যাক্ট এই মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং আপডেট বলতে পারো, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু অফার করা হয়েছে ডেসন ব্রাউনকে। অর্থাৎ ডেসন ব্রাউন যদি লাল হলুদ জার্সি পরেন, সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটতে চলেছে বলাই যায়। এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। অন্যদিকে আজকের ভিডিওটা শেষ করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেট দিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অফার করেছে 25 বছর বয়সী জাপানের উইঙ্গার সাই গোডার্টকে। সাই গোডার্ট যিনি মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন 2020-21 সিজনে, মুম্বাই সিটি এফসির সাথে লিগ শিল্ড এবং আইএসএলের ট্রফি জিতেছিলেন এই সাই গোডার্ট। তারপর তিনি চলে যান অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে খেলার জন্য, যেখানে তার 2023 সাল অবধি বর্তমানে কন্ট্র্যাক্ট আছে। তবে এই মুহূর্তের যেটা বড় আপডেট, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু সাইন করাতে চাইছে এই জাপানের উইঙ্গার সাই গোডার্টকে। এবং জাপানের উইঙ্গার সাই গোডার্টকে সাইন করাতে গেলে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সকে একটা ট্রান্সফার ফি দিতে হবে অথবা লোন ডিলে সাইন করাতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আপাতত অফার করা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।